তো এই তৃণমূল তো দেশের বিরুদ্ধে চলছে, ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলছে, পাকিস্তানের সংবিধান চালানোর চেষ্টা করছে ভারতবর্ষের মধ্যে, ভাবছে ভারতবর্ষ পাত্তা দেবে এইসবকে। হ্যাঁ, ভারতবর্ষের কাছ থেকে পাত্তা পাবে না, কোনো জঙ্গিকে ভারতবর্ষে সাপোর্ট করে না, জঙ্গিদের ধ্বংস করে, জঙ্গিমুক্ত ভারতবর্ষ বানায় ভারতবর্ষ। তো এই যে জঙ্গিরা সব গ্রেপ্তার হচ্ছে, জেলে ঢুকছে, এতে পশ্চিমবঙ্গ ভাইরাস মুক্ত হচ্ছে, পশ্চিমবঙ্গের ভালো হচ্ছে, পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে, পশ্চিমবঙ্গ হিংসামুক্ত হচ্ছে, ভাইরাস মুক্ত হচ্ছে, এটা তো ভালো হচ্ছে। আর তৃণমূল পশ্চিমবঙ্গে ভাইরাসগুলোকে জমাতে চায়, আরও ভরাতে চায়, বাংলাদেশ পাকিস্তান থেকে রোহিঙ্গাদের ঢুকিয়ে আরও ভাইরাস ভরাতে চায়, পশ্চিমবঙ্গটাকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়। এই জন্য তৃণমূল লড়াই করছে জঙ্গিদের হয়ে, আর সুপ্রিম কোর্ট থেকে ঠাস ঠাস করে থাপ্পড় খাচ্ছে।